হাই ফ্রেন্ডস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে। আর তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে যেই ভিডিওটা অন করেছি, এসে ভিডিও আমার কাছে চলে এসেছে ভিডিওতে দেখবি বলে। তো ওরও খুব ভাল লাগে তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদেরকে তোমাদের সঙ্গে নিজের সময়টুকু ভাগ করে নিতে। একজন ক্যামেরা দেখলো আমার সঙ্গে সঙ্গেও চলে আসে। আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে, সকাল থেকে ভিডিও শুট করা হয়নি। আজকে ভীষণ কি বলবো, সকাল থেকে ব্যস্ত ছিলাম, এর জন্য সকাল থেকে আর ভিডিও করা হয়নি। এখন বেলা দুপুর বাজে, তো মেয়েকে একবারে চান ধান করিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন চান করা হয়ে গেছে। এখনো ওকে টিপ দেওয়া হয়নি, কেননা ও না ঘুমালে টিপ দেওয়া যায় না। আর মেয়েকে এখন আমরা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নেব। আর ওর খাবারও রান্না হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ ওই জন্য খাবার ওখানে রেডি করে রেখেছি, ঠান্ডা করে ঝুড়িয়ে রেখেছে। এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো ভালোবাসা। আর এরমভাবে আমার সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে সেটা জানিও। বাবা একটু হাই করে দাও, হাই করে দাও, হাই বলো, ভালো থেকো তোমরা সবাই, ভালো থেকো, ভালো থেকো। তো আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তারপর। ঠিক আছে, ওলে বাবলে, ওলে বাবলে, একটা হামি দে, সবাইকে একটা হাম করে দাও, সবাইকে ফ্ল্যাং কিস করে দাও, সবাইকে ফ্ল্যাং কিস করে দাও, ফ্ল্যাং কিস, এই যেমন। হ্যাঁ, এটা তোমাদের সবার জন্য, তাই তো? মেয়েকে খাইয়ে দিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দেব, আর মেয়ের বিছানাও করা হয়ে গেছে, বিছানা রেডি। এখন আমার বাবাটা কি করবে এখন, তুমি কি করবে বলো, তুমি কি করবে, ঘুমো, ঘুমো করবে এখন, ঘুমো করতে হবে, তাই তো? তুমি একদম দুষ্টুমি করবে না তো, ঘুম পাড়াতে গেলে 1-1.5 ঘন্টা। ঘুম থেকে ওঠার পর, খাইয়ে দিয়ে দেওয়ার পর, দেখো বিকালবেলা একটু খেলছিল, উঠোন দিয়ে আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ একটু কান্নাকাটি করছিল। যাই হোক, তারপরে একটু কিছু খাইয়ে দিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল, 4টে প্রায় বেজে গেছে। তখন ভাবলাম কি খাওয়াবো, ভাত খাওয়াবো কি খাওয়াবো না, তো অল্প করে একটু ভাত খেলাম। আর দেখো খেলতে খেলতে পড়েও গেল। আমাদের রান্না হয়েছে ডিম কারি, তো দেখতেই পাচ্ছ এত লোভনীয় একটা খাবার আমার দিদি রান্না করেছে, দেখতে এত ভালো লাগছে, খেতে কতটা ভালো হবে সত্যি, ভীষণ ভীষণই টেস্টি একটা, দেখেই মনে হচ্ছে কখন যে খাবো সেটারই অপেক্ষা। আর আমার আমাদের এখন ডিনার করার সময় চলে এসেছে, আমরা এখন সবাই রাতের খাবার খাচ্ছি। আর তুমি কি বলছিলে বাবা, বল বলো,
ও এতক্ষণ ওর দিদির কালকে বার্থডে ছিল, বার্থডে স্ট্যাটাস দেখে হ্যাপি বার্থডে বলছে, ও বলছে হ্যাপি বার্থডে টু ইউ এরকম বলছে। আর ওই দেখো হ্যাপি বার্থডে টু ইউ বলে, শুধু হ্যাপি হ্যাপিটা বোঝা যাচ্ছে আর কিছুই বোঝা যাচ্ছে না, চেষ্টা করছে এটাই অনেক, তাই না? আই টু ইউ এরম বলছে। এই অফোটা কথাগুলো কত ভাল লাগে শুনতে না, আদৌ বোঝা যায় আদৌ বোঝা যায় না। ও বাবা পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি। ভাত এই শীতে গরম গরম ভাত আর গরম গরম ডিম ঝোল জমে যাবে। এই দেখো এটা আমাকে রেখে একা একাই খেয়ে নিচ্ছে, আগে আগে ওয়েট করছেন আমার জন্য। ভীষণ টেস্টি হয়েছে সত্যি তরকারিটা, তো বেশি কথা না বলে খেয়ে নেই তাড়াতাড়ি। আর দেখো মেয়ে খেতে যাচ্ছিল না, জোর করে ওকে খাওয়াচ্ছি। ওর খেতে গেলে জানি না এত অসুবিধা যে কেন, এই খাবারগুলো খেতে চায় না ভালো, মানে দুধের খাবার। এমনি ভাত টাত খাওয়া তো অতটা মর্জি করে না যে এতটা এই খাবারটা করে, এখন বড় হয়ে গেছে যে খাবারটা খেতে যাচ্ছে না। তো যাই হোক খাওয়াচ্ছি, এখনো অতটা বড় হয়নি যে সবসময় ভাত খাওয়ানো হবে। আর দেখো খেতে খেতেই হিসু করে দিয়েছে রেগে পুরো, এমনিতে খাওয়ার হিস করিয়ে বসে আছে, আমার খেয়ালে আর হিস করি করাইনি, তো কি করা যাবে, হিস করেছে এটা তো করেই থাকে, তাই না? তুমি বলবে তো? হাই ফ্রেন্ডস, তোমাদের অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সেই খাওয়া দাওয়ার সময় কথা হয়েছিল আর এখন আমরা শুতে চলে এসেছি, এখন কথা হচ্ছে। আর দেখলে তখন মেয়েকে খাওয়াচ্ছিলাম, মেয়েকে খাইয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, বিছানাও হয়ে গেছে, একটু পরেই ঘুমোবে, কখন যে ঘুমোবে তার কোনো ঠিক নেই। কি বলছো তুমি? তো এটাই বলবো যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার ভিডিও যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যদি ভালো লাগে আমার ভিডিও তাহলেই করো, আর আমার পাশে থেকো। আর সামনে আরো চেষ্টা করবো অনেক ভালো ভালো ভিডিও আনার। আর তোমাদের যদি কোনো মানে ইয়ে থাকে, রিকোয়েস্ট থাকে যে এই ধরনের ভিডিও বানাও, অবশ্যই আমার সঙ্গে সেটা বলতে পারো, চেষ্টা করবো তোমাদের ইচ্ছা মতো ভিডিও বানানোর। আর এখন টুকিটাকি তো দেখতেই পেলে আমার সংসারে যা কাজ মেয়েকে ঘিরে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি তোমাদেরও ভালো লাগে সেটা দেখতে, আর ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।